আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যে সময় স্বামী স্ত্রীর সঙ্গেও সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে বেগানার নারী এবং পুরুষ একে অপরের জন্য হালাল করে দিয়েছেন। তাদের সহবাস ও বংশ বৃদ্ধিকে আল্লাহ তাআলা সওয়াবের কাজে পরিণত করেছেন। তবে এমন কিছু সময় ও পন্থা রয়েছে যখন স্ত্রীর সঙ্গে যৌন সম্ভোগে লিপ্ত হওয়া হারাম। নিচে অবস্থা ও পন্থাগুলো তুলে ধরা হলো। 1. হায়েজ নেফাস অবস্থায়। স্ত্রী যখন মাসিক বা হায়েজ নেফাস অবস্থায় থাকে তখন সহবাস করা হারাম। 2. রোজা অবস্থায়। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌন সঙ্গম হতে বিরত থাকার নাম রোজা। কেউ যদি রোজা অবস্থায় সহবাস করে তাহলে সে অনেক বড় পাপে লিপ্ত হল। 3. স্ত্রী পায় পথে সহবাস। অনেক বিকৃত মানসিকতার মানুষ হালাল পন্থা ছেড়ে বিকৃত পন্থায় সহবাসে লিপ্ত হয়। এটি অতি নোংরা ও নিকৃষ্ট কাজ। এই কাজটি তো হারাময়, এমনকি কাজটি হাদিসের ভাষায় কুফরি নামান্তর। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পবিত্র ও হালাল পন্থা অবলম্বনের তৌফিক দান করুন। দীন ইসলাম বুঝে শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।